দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মরিয়ম, খুব সুন্দর নাম। তো মরিয়ম আপু ইউটিউবে কেন আসলেন? মনে দুঃখ পড়ে আসছেন, কি দুঃখ এই বয়সে? আচ্ছা, পরিবারে কে কে আছে? নানি আছে, ছোট একটা বোন আছে। বাবা মা নাই? আচ্ছা, নানির কাছেই থাকেন। পড়াশোনা করতে পারছেন? অল্প করছেন। এখন কি করেন, কিভাবে চলেন? এখন নানি কাজ করে, নানি কোনো কাজ করতে পারে না। তা কে কাজ করে আপনি? কী কাজ করেন? আচ্ছা, তো এখন ইউটিউবে যে আমাদের সামনে যে দাঁড়ালেন, এখন কী জন্য দাঁড়ালেন? বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো কোনো পছন্দ আছে আপনার? আমার কোনো পছন্দ নাই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমি বলে দিব। তো পড়াশোনা তো করেন নাই, পড়াশোনা করলে একটু ভালো হইতো না? নিজের জীবনটা আরও সুন্দর হইতো, ভালো জায়গায় বিয়ে বুঝতে পারতেন, ঠিক না? আচ্ছা,